বরিশালের উজিরপুরের বাহেরঘাট গ্রামের অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মরহুম মোজাম্মেল হকের তিন কন্যাই বসবাস করেন রাজধানী ঢাকায় তবে তাদের পৈতৃক জমিতে তারা উত্তোলন করেছেন মাটি এছাড়াও নিজের বাবার জমির ফসল করেছেন বিনষ্ট এমন অভিযোগ এনে জমির মালিকানায় থাকা সে তিন বোনের বিরুদ্ধেই মামলা করে স্থানীয় ভূমি অফিস তবে স্থানীয়রা এমন মামলাকে বলছেন মিথ্যা ও ভিত্তিহীন অপরদিকে মামলার বাদীপক্ষ বলছে ঊর্ধ্বতন নির্দেশ হয়েছে এমন মামলা বিস্তারিত কাজে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকারের বিশেষ ভূমিকা থাকলেও পৈতৃক সম্পত্তি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা ও ফসলি জমি বিনষ্ট করার দায়ে বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মৃতু মুজাম্মেল হক হাওলাদারের তিন সন্তানের নামে প্রচলিত আইনে মামলা দায়ের করেছে প্রশাসন মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা এই মিথ্যা অপবাদ দিয়ে আমাদের তিন বোনের নামে মামলা দায়ের করেছে ভূমি অফিস এই মামলার ন্যায় বিচার পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি ঢাকায় থাকি আমরা অত্র এলাকায় এসে শুনি যে আমাকে তিন বোনের নামে মামলা দায়ের করছে আমাদের তিন বোনের নামে একটা মিথ্যা মামলা দিয়েছে এই আমরা সুষ্ঠু বিচার চাই নিজ জমি হইতে বাণিজ্যিকভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আশেপাশের কৃষি জমি বিনষ্ট করার বিষয়টি সত্য নয় জানালেন স্থানীয়রা আমরা দেখি না যারা বালুর ব্যবসা করে এবং ফসল নষ্ট করে এ আমরা দেখি না কিন্তু নামে অবৈধ একটা কেস দিয়া এই হয়রানি করতেছে এটা তো ওনাদেরই জায়গা ওনাদের বাফের পূর্তিক সম্পত্তি নিজের বাফের জায়গা তাদের শুধু শুধু মনে এই মিথ্যা মামলাগুলো দিয়েছে বলেন এইজন্য আমরা এইদার সঠিক বিচার চাই দিয়ে বালু উত্তোলন করার কোনো আলামত পাওয়া না গেলেও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মামলা দায়ের করা হয়েছে এমনটি জানিয়েছেন মামলার বাদী হার্তা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুরেশ চন্দ্র সুতার আমরা এসিল্যান্সারে মামলা দায়ের করতে বলছেন বালু ব্যবসা ও ফসল নষ্ট করার বিষয়ে স্থানীয়দের কোনো অভিযোগ নেই মামলার আসামিরা সবাই ঢাকায় বসবাস করেন জানালেন জল্লা ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইউপি মেম্বার সিকন্দার আলী না বালু ব্যবসায়ী না তারা এবং লোক তো ভালো লোক এদিকে হার্তা ইউনিয়ন ভূমি কর্মকর্তার অভিযোগ কোর্টে প্রেরণ করা হয়েছে এমনটি জানালেন উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ আলী সাদ হার্তা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা জনাব সুরেশ চন্দ্র সুতার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় আজার দায়ের করলে মামলা রুজু করা হয় ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে ডিভিজার দিয়ে বালু উত্তোলন করে কৃষি জমির ফসল নষ্ট করার অভিযোগে একই পরিবারের তিন নারী সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইউনিয়ন ভূমি অফিসের এক তহশিলদার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলা থেকে রেহাই পাওয়া সহ সরকারের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা কাজী আলামিন আনন্দ টিভি উজিরপুর বরিশাল